পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বুয়েট ছাত্র ফারদিন হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট জানাবো এবার আসা যাক মূল ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র ফারদিন নুর পরশ হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিয়েছে পেশাদার মাদক কারবারিদের হাতে ফার্দিন নূর খুন হয়েছে বলে তথ্য মিলেছে প্রযুক্তিগত তদন্ত ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাও এ তথ্য জানান সূত্র জানায় গত চার নভেম্বর নিখোঁজ হওয়া রাতে ফারদিন কেরানীগঞ্জ পুরান ঢাকার জনসন রোডে এবং রূপগঞ্জ ও ডেমরা সংলগ্ন চনপাড়া এলাকায় অবস্থান করছিলেন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ছিলেন চনপাড়া এলাকায় প্রযুক্তিগত তদন্তে উঠে এসেছে এই রাতে ফারদিন তার বান্ধবী বুশরাকে রামপুরায় নামিয়ে দেওয়ার পর আরেক বান্ধবীর সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে করেন ওই বান্ধবীর সাথে রাত একটা উনষাট মিনিট পর্যন্ত মেসেঞ্জারে কথা বলেন ফার্দিন সূত্রে আরও জানায় মূলত মাদক কেনার জন্য ফার্দিন কেরানীগঞ্জ ও জনসন রোডে যান কয়েকটি জায়গায় কিনতে না পেরে শেষমেশ তিনি যান ড্যামরা সংলগ্ন চনপাড়া এলাকায় পূর্ব পরিচিতদের কাছে সেখানে ফেন্সিডিল কেনার জন্য চেষ্টা করেন তিনি ফেন্সিডিলের দরদাম নিয়ে চনপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি শাহিন ও ওরফে সিটি শাহিন ও তার লোকজনদের সঙ্গে ফার্দিনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আট দশজন মিলে ফারদিনের কে বেধরক পিঠায় পরে ওই রাতেই শাহিন ও তার লোকজন ফার্দিনের নিথর দেহ নদীতে ভাসিয়ে দেয় তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা ছিল হত্যার পর ফার্দিনের লাশ কেরানীগঞ্জ সংলগ্ন কোনো নদীতে ফেলা হয়ে ফেলা হয়েছে তবে প্রযুক্তিগত তদন্তে ফার্দিনের সর্বশেষ অবস্থান চনপড়া এলাকা নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা সংস্থা ধারণা চনপড়া সংলগ্ন শীতলক্ষা নদীতে বুয়েটের ছাত্রের লাশ ফেলা হয় সর্বশেষ যে মাদক স্পটে ফার্দিনের অবস্থান দেখা যায় শীতালক্ষা থেকে তার অবস্থান এক সামান্য কিছুটা দূরে প্রযুক্তিগত তদন্তে উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান রাত সাড়ে দশটার দিকে ফার্দিনকে দেখা যায় ক্রানীগঞ্জে এরপর সে চলে যায় জনসন রোডে সেখান থেকে সে যান চনপাড়া এলাকায় ফার্দিন হত্যার তদন্তের যুক্ত এক কর্মকর্তা বলেন চনপাড়ায় যার বাসার পেছনে মাদক কারবারিরা ফারদিনকে হত্যা করেছে তার নাম এবং পরিচয় জানা গিয়েছে পুলিশকে ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন হত্যার পর নৌকা ভাড়া করে বইয়ের ছাত্রের লাশ ভাসিয়ে দেওয়া হয় ওই তথ্যের ওই তথ্যের সত্যতা নিশ্চিত করতে ওই এলাকার মালিককে খুঁজছেন পুলিশ নিখোঁজের তিন দিন পর সোমবার সাত নভেম্বর রাতে নারায়ণগঞ্জের এক নারায়ণগঞ্জের এক কটন মিলের পেছনে সীতালক্ষা নদীতে ফারদিনের লাশ উদ্ধার করা হয় এই ছিল ফার্দিন হত্যাকাণ্ডের মূল রহস্য আরও দেশ বিদেশের বিভিন্ন সংবাদ জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফিজ